হাই এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। স্টাডি টেবিলের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। এটা হচ্ছে টেন্স সিরিজের দ্বিতীয় ভিডিও। আগের ভিডিওতে আমরা প্রেজেন্ট টেন্স এবং তার বিভিন্ন প্রকার বা টাইপস নিয়ে আলোচনা করেছিলাম। এবার তাহলে পাস্ট টেন্স নিয়ে আলোচনা করা যাক। আগের ভিডিওতে আমরা দেখেছিলাম পাস্ট টেন্সকে চারটি ভাগে ভাগ করা যায়। সেগুলো হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে চলো এগুলোকে ভালো করে বোঝার চেষ্টা করি। এর প্রথম প্রকারটি হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। এখানে সংজ্ঞায় বলা হয়েছে অতীতকালের কোনো কাজ বোঝালে সেটা পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। আমরা তো জানি অতীত মানে আগের সময়, অর্থাৎ আগের সময়ে কোনো একটি কাজ করা হয়েছিল। সে কাজটি কখন করা হয়েছিল সেটা আগের কোনো এক সময়ে করা হয়েছিল, সেজন্য সেটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। ধরো আমি উদাহরণস্বরূপ বললাম সে কাজটি করেছিল, এটি পড়লেই বোঝা যায় সে কাজটি করেছিল মানে আগে করেছিল বা আগের কোনো এক সময়ে করেছিল। বাংলায় এই প্রকার টেন্সকে চেনার উপায় হলো বাংলায় ক্রিয়ার পর করেছিল, করিয়াছিল, করেছিলাম ইত্যাদি থাকবে। উদাহরণটি পড়ো, দেখো এখানে লেখা আছে সে কাজটি করেছিল। তো আমাদের আগে যা বলেছিলাম ক্রিয়া শেষে করেছিল, করিয়াছিল ইত্যাদি থাকবে, তো এখানে দেখো কী আছে, এখানে আছে করেছিল। তাহলে এরকম টেন্সকে আমরা বলবো পাস্ট ইনডিফিনিট টেন্স। এখন আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটি দেখব। পাস্ট ইনডিফিনিট টেন্সে একটি সাবজেক্ট থাকবে, তারপর বার্বের পাস্ট ফর্ম থাকবে, তারপর একটি অবজেক্ট থাকবে। আমরা একটি সেন্টেন্স যদি লিখতে চাই তাহলে প্রথমে আমাদেরকে সাবজেক্ট লিখতে হবে, মেইন বার্বের পাস্ট ফর্ম লিখতে হবে, তারপরে আমরা অবজেক্ট লিখতে হবে। আমি বললাম হি ওয়েন্ট টু স্কুল, অর্থাৎ সে স্কুলে গিয়েছে বা গিয়েছিল। এখানে দেখো বাংলায় ক্রিয়ার শেষে গিয়েছে বা গিয়েছিল আছে, সুতরাং সেটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। তার স্ট্রাকচারের সঙ্গে মিল আছে কিনা সেটা আমরা দেখে নেই। এখানে আছে হি, হি হচ্ছে সাবজেক্ট, ওয়েন্ট, ওয়েন্ট কোথা থেকে এসেছে, গো থেকে এসেছে, গো এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট, আর স্কুল আছে এখানে, স্কুল হচ্ছে অবজেক্ট, অর্থাৎ সাবজেক্ট, মেইন বার্বের পাস্ট ফর্ম এবং অবজেক্ট আছে। এরকম বাক্য থাকলে আমরা সেটাকে পাস্ট ইনডিফিনিট টেন্স হিসাবে ধরতে পারবো। পরের দুটি উদাহরণে ইউ ডিড দ্য ওয়ার্ক, হি প্লেড ফুটবল, তেও প্রথমে আছে সাবজেক্ট, তারপর মেইন বার্বের পাস্ট ফর্ম এবং শেষে অবজেক্ট আছে। এই রূপ সেন্টেন্স বা বাক্যগুলোকে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স বলে ধরব। পাস্ট টেন্সের দ্বিতীয় প্রকারটি হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে ডেফিনিশনে বলা হয়েছে অতীতকালে কোনো কাজ কিছুক্ষণ ধরে চলছিল, এরূপ বোঝালে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। অতীতে মানে আগে বা আগের কোনো সময়, অর্থাৎ আগের কোনো এক সময়ে কাজটি চলছিল, তখন চলছিল, সেই জন্য এটাকে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলতে পারব। ধরো আমি টিভি দেখতেছিলাম, অর্থাৎ আমি আগের কোনো এক সময়ে কি করছিলাম, টিভি দেখতেছিলাম, অর্থাৎ কাজটি আগে চলতেছিল, সেই জন্য এটাকে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলবো। আরও একটি উদাহরণ নেই, যেমন আমি পড়িতেছিলাম, অর্থাৎ আমি আগের কোনো এক সময়ে পড়িতেছিলাম। বাংলায় এটাকে চেনার উপায় হলো বাংলায় ক্রিয়ার শেষে তেছিল, তেছিলাম, তেছিলে ইত্যাদি কোনো একটি থাকবে। উদাহরণে আমি পড়িতেছিলাম, এখানে দেখো তেছিলাম ক্রিয়া শেষে ছিল, সেজন্য সেটাকে আমরা অবশ্যই পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলে ধরতে পারবো। তাহলে বাংলায় আমরা সহজেই এই প্রকার টেন্সকে চিনতে পারবো। এখন আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স ইংরাজিতে কিভাবে লিখব বা একটা সেন্টেন্সকে দেখে কিভাবে চিনব সেটা বুঝব। ইংরাজিতে এরকম টেন্স লিখতে হলে আমাদেরকে প্রথমে নিতে হবে সাবজেক্ট, তারপরে ওয়াজ বা ওয়ারের মধ্যে একটি, তারপর মেইন ভার্ব, তার সঙ্গে থাকবে আইএনজি এবং সঙ্গে থাকবে অবজেক্ট। আমরা লিখলাম হি ওয়াজ গোয়িং টু স্কুল, এই সেন্টেন্সে হি হচ্ছে সাবজেক্ট, তারপর ওয়াজ এবং ওয়ারের মধ্যে এখানে বসেছে ওয়াজ এবং
তারপরে মেইন ভার্ব, মেইন ভার্ব হচ্ছে গো, গো এর সঙ্গে বসেছে আইএনজি এবং অবজেক্ট হচ্ছে স্কুল। অর্থাৎ এখানে সাবজেক্ট আছে, ওয়াজ ওয়্যারের মধ্যে ওয়াজ আছে, মেইন ভার্ব আছে, সঙ্গে আইএনজি আছে এবং অবজেক্ট আছে। তাহলে সহজেই আমরা সেটাকে চিনে নিতে পারবো যে এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। একটি উদাহরণ বললাম, দে ওয়ার প্লেয়িং ফুটবল, তারা ফুটবল খেলিতেছিল বা তারা ফুটবল খেলছিল। এখানেও সাবজেক্ট আছে, ওয়াজ ওয়্যারের মধ্যে ওয়্যার আছে, মেইন ভার্বের সঙ্গে আইএনজি আছে এবং অবজেক্ট আছে। তোমরা একটু লক্ষ্য করলে দেখবে প্রথম উদাহরণে হি ওয়াজ গোয়িং টু স্কুল, অর্থাৎ হি এর সঙ্গে ওয়াজ বসেছিল, কিন্তু দ্বিতীয় উদাহরণে দে ওয়ার প্লেয়িং ফুটবল, দে এর সঙ্গে ওয়্যার বসেছে। সেটা কেন হচ্ছে সেটা আমি বলে দিচ্ছি। সাবজেক্ট যদি ফার্স্ট পারসন এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে সেটার পর ওয়াজ বসবে, আর প্লুরাল কিছু হলে সেটার শেষে ওয়্যার বসবে। তো এখানে হি থার্ড পারসন ছিল, সেজন্য সেটার পরে ওয়াজ বসেছে, দে প্লুরাল নাম্বার ছিল সেজন্য সেটার পরে ওয়্যার বসেছে। পাস্ট টেন্সের তৃতীয় প্রকারটি হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। এই প্রকার টেন্স বলতে আমরা বুঝি পাস্ট ইন দ্য পাস্ট, অর্থাৎ অতীতের অতীতে যে কাজটি করা হয়েছিল সেটাকে আমরা পাস্ট পারফেক্ট টেন্স বলে ধরব। যেমন আমি বললাম আই হ্যাড রিটেন দি লেটার, অর্থাৎ আমি চিঠিটি লিখেছিলাম। এখানে হ্যাড বসিয়ে অতীতের উপর বিশেষভাবে জোর দেওয়া হয়েছে, অর্থাৎ আগের আগে বা অনেকদিন আগে বা এরকম কিছু বোঝালে আমরা তাকে পাস্ট পারফেক্ট টেন্স বলবো। প্রকার টেন্সের স্ট্রাকচার বলতে এখানে আমরা প্রথমে সাবজেক্ট, তারপর হেড, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল এবং শেষে অবজেক্ট থাকবে। যেমন উদাহরণে বললাম দে হেড রিচ দ্য স্টেশন, তারা স্টেশনে পৌঁছে গিয়েছে, বা বললাম আই হ্যাড শাট দ্য ডোর, আমি দরজাটি বন্ধ করেছিলাম। তো এগুলো কিন্তু আগে হয়ে গেছে, সেজন্য সেগুলোকে আমরা পাস্ট পারফেক্ট টেন্স বলে ধরব। পাস্ট টেন্সের সর্বশেষ প্রকারটি হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই প্রকার টেন্সের ডেফিনেশনে বলা হয়েছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স রিপ্রেজেন্টস অ্যান অনগোয়িং অ্যাকশন দ্যাট স্টার্টেড অ্যান্ড কন্টিনিউড ফর সাম টাইম ইন দ্য পাস্ট, অর্থাৎ কোনো একটি কাজ অতীতে শুরু হয়ে অতীতে কিছু সময় চলেছিল, এই প্রকার জিনিসকে বোঝানো হয়েছে। তারপর আরও বলা হয়েছে টু ইন্ডিকেট টাইম রেফারেন্স ফর অ্যান্ড সিন্স আর ইউজড অ্যান্ড ইট ডিসক্রাইবস দ্য অ্যাকশন স্টার্টেড অ্যান্ড হাউ লং ইট কন্টিনিউড ইন দ্য পাস্ট। সময়ের উল্লেখ বোঝাতে এখানে ফর এবং সিন্স ব্যবহার করা হয়, তার সঙ্গে কাজটি কত সময় চলেছিল সেটারও ইঙ্গিত পাওয়া যায়। তারপর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারে চলে যাই। এই টেন্সের স্ট্রাকচারে আমরা প্রথমে পাবো সাবজেক্ট, তারপরে হেড বিন, তারপরে মেইন ভার্বের সঙ্গে আমরা আইএনজি যুক্ত করব, সবশেষে ফর বা সিন্স থাকবে এবং সময়ের উল্লেখও থাকতে পারে। উদাহরণস্বরূপ আমরা বললাম দে হ্যাড বিন টকিং ফর অ্যান আওয়ার, অর্থাৎ তারা এক ঘন্টা ধরে কথা বলিতেছিল বা কথা বলতেছিল। এখানে দেখো সাবজেক্ট হচ্ছে দে, তারপর হ্যাড বিন আছে, তারপর মেইন ভার্ব টক, টকের সঙ্গে আইএনজি আছে এবং শেষে ফর অ্যান আওয়ারও আছে। এরূপ আরও কয়েকটি উদাহরণ হল শি হ্যাড বিন ওয়ার্কিং অ্যাট দ্য কোম্পানি ফর থ্রি ইয়ার্স, তারপর হি হ্যাড বিন স্ট্যান্ডিং অল দ্য ডে অ্যাট ওয়ার্ক, তারপর হি হ্যাড বিন রিডিং ডিফারেন্ট কাইন্ডস অফ বুকস সিন্স মর্নিং, বা আই হ্যাড বিন লিসেনিং টু মেলোডিয়াস সংস ফর টু আওয়ার্স। এগুলো সব হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ। তাহলে আমরা সহজেই পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সকে চিনতে পারবো এবং লিখতেও পারবো।